গ্রেট সোল চ্যানেলের ধারাবাহিক পর্বের আজকের পর্বেও আমরা একজন বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধার জীবনী তুলে ধরব। এই শহীদ মুক্তিযোদ্ধার নাম হচ্ছে আফতাবুল কাদের। শহীদ আফতাব কাদের একজন বীর মুক্তিযোদ্ধা। 1971 সালের 27 এপ্রিল তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাব প্রদান করে। তার গেজেট নম্বর 29। জন্ম ও শিক্ষা জীবন। আফতাবুল কাদেরের জন্ম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের পিউরি গ্রামে। তারা ছিলেন 8 ভাই। তিনি ভাইদের মধ্যে পঞ্চম। তার বাবার নাম আব্দুল কাদের এবং মায়ের নাম রওশন আরা বেগম। মুক্তিযুদ্ধে অবদান। 1971 সালের এপ্রিল মাসে ছুটিরত অবস্থায় পালিয়ে ক্যাপ্টেন কাদের রামগড়ে 1 নং সেক্টরে ক্যাপ্টেন রফিকুল ইসলামের অধীনে মুক্তিযুদ্ধে যোগদান। একটি বাহিনীর অধিনায়ক হিসেবে তিনি চট্টগ্রামের মহলছড়িতে যুদ্ধে যান। পাকিস্তানি কমান্ডোরা মিজো গেলিরাদের নিয়ে 27 এপ্রিল মহলছড়িতে মুক্তিযোদ্ধাদের অবস্থানের উপর প্রচন্ড আক্রমণ চালায় এবং এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে। ক্যাপ্টেন কাদের গোলাগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে ছুটে গিয়ে পাকিস্তানি বাহিনীর উপর গুলি বর্ষণ করতে থাকেন, যাতে করে অবশিষ্ট মুক্তিযোদ্ধারা শত্রু বেষ্টনী থেকে বেরিয়ে আসতে পারেন। গোলাগুলির এক পর্যায়ে শত্রুর লাইট মেশিন গানের গুলিতে ক্যাপ্টেন কাদের শহীদ হন। মুক্তিযোদ্ধা শওকত ও ফারুক পরবর্তীতে এরা বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার হিসেবে কমিশনড হন এবং সিপাহী আব্বাস ক্যাপ্টেন কাদেরের মরদেহ রামগড়ে নিয়ে আসতে সমর্থ হন। সেখানেই তাকে সমাহিত করা হয়। স্বীকৃতি ও সম্মাননা। মুক্তিযুদ্ধের বীরত্বের স্বীকৃতি হিসেবে ক্যাপ্টেন আফতাব কাদেরকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়। বন্ধুরা, এই মহান মানুষটির আত্মার শান্তি কামনা করে আজকের পর্বটি শেষ করছি। সেই সাথে জাতীয় ও আন্তর্জাতিক মহান ব্যক্তিদের কর্মজীবন ও জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।